বিষয় বাংলাদেশ এবং ইন্ডিয়া, কারণ আমি এই বিষয়টাতে গুরুত্ব দিতে চাই, বিকজ আমি মনে করি বাংলাদেশের জন্য হাউ ইন্ডিয়া ডুইং টু এনিথিং টুয়ার্ডস বাংলাদেশ অর অ্যাবাউট বাংলাদেশ ইজ ভেরি ভাইটাল পিভোটাল। সো দ্যাটফর ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস রাইট নাও টু কিপ আর আইজ অন ইন্ডিয়া ওর ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস। তো আজকে যে আমি হেডলাইনটা দিয়েছি সেটা হচ্ছে যে হাসিনার উপর এখনো বড় সাহারা আইনি দিল্লি, দেশে ফিরলে রাজনীতিতে টিকবেন, সেটা বাংলা ভিশনের একটা রিপোর্ট। সেই রিপোর্টটাই তুলে এনেছি আমি। অনেকগুলো ঘটনা আছে আজকে, বিশেষ করে ভারত কেন্দ্রিক কী কী ঘটেছে বর্তমানে বাংলাদেশে ঘটেছে সেটারই একটা রিক্যাপ বলতে হবে আপনাকে আমি আমার এই জায়গা থেকে দেওয়ার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম। আজকে আরও একটা ঘটনা ঘটেছে, সেটা হলো যে ভারতের বাংলাদেশের বোর্ডারে হামলা হয়েছে, একজন বিএসএফ এর উপর হামলা করেছে আমাদের বিডিআর জনরা, অর্থাৎ এই প্রথম বাংলাদেশের বর্ডার গার্ড বা বিএসএফ যারা আমরা বলি, সরি বিজিবি, আমি রাইফেলস, বাংলাদেশের বর্ডার গার্ডটাই আমি বলতে চাই বিকজ এটাই সবচেয়ে ভেরি গুড নেম আমি মনে করি। অনেকগুলো ঘটনা আছে, নতুন রাজনৈতিক পরিবর্তন বিষয়ে, এবং একটা জায়গাতে বলেছেন জয়শঙ্কর স্বীকার করে নিয়েছেন বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, উই গট টু অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর। এবার কঠিন ষড়যন্ত্র করছে ভারত, অচিরেই দেশে আসবে শেখ হাসিনা, আবারও প্রধানমন্ত্রী হবে। তো দর্শক শ্রোতা, বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং বিস্তারিত দেখে আসি বিষয় বাংলাদেশ এবং ইন্ডিয়া, কারণ আমি এই বিষয়টাতে গুরুত্ব দিতে চাই বিকজ আমি মনে করি বাংলাদেশের জন্য হাউ ইন্ডিয়া ডুইং টু এনিথিং টুয়ার্ডস বাংলাদেশ অর অ্যাবাউট বাংলাদেশ ইজ ভেরি ভাইটাল পিভোটাল। সো দ্যাটফর ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস রাইট নাও টু কিপ আর আইজ অন ইন্ডিয়া ওর ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস। তো আজকে যে আমি হেডলাইনটা দিয়েছি সেটা হচ্ছে যে হাসিনার উপর এখনো বড় সাহারা আইনি দিল্লি, দেশে ফিরলে রাজনীতিতে টিকবেন, সেটা বাংলা ভিশনের একটা রিপোর্ট। সেই রিপোর্টটাই তুলে এনেছি আমি। অনেকগুলো ঘটনা আছে আজকে, বিশেষ করে ভারত কেন্দ্রিক কী কী ঘটেছে বর্তমানে বাংলাদেশে ঘটেছে সেটারই একটা রিক্যাপ বলতে হবে আপনাকে আমি আমার এই জায়গা থেকে দেওয়ার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম। আজকে আরও একটা ঘটনা ঘটেছে, সেটা হলো যে ভারতের বাংলাদেশের বোর্ডারে হামলা হয়েছে, একজন বিএসএফ এর উপর হামলা করেছে আমাদের বিডিআর জনরা, অর্থাৎ এই প্রথম বাংলাদেশের বর্ডার গার্ড বা বিএসএফ যারা আমরা বলি, সরি বিজিবি, আমি রাইফেলস, বাংলাদেশের বর্ডার গার্ডটাই আমি বলতে চাই বিকজ এটাই সবচেয়ে ভেরি গুড নেম আমি মনে করি। অনেকগুলো ঘটনা আছে, নতুন রাজনৈতিক পরিবর্তন বিষয়ে, এবং একটা জায়গাতে বলেছেন জয়শঙ্কর স্বীকার করে নিয়েছেন বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, উই গট টু অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি, এটা আপনার বলছেন তারা। সুতরাং থ্যাংক ইউ সো মাচ সাইফুল ইসলাম। সো দ্যার আর মেনি ইস্যুস উই নিড টু টক অ্যাবাউট। মনে রাখবেন ভারতের বিষয়গুলো এখন আমাদেরকে চোখে চোখ রাখতে হবে আপনার, যেন আমরা কীভাবে দেখি এবং ভারত কী করে বাংলাদেশ নিয়ে, ইটস ভেরি ভাইটাল। বাংলাদেশের ভিতরে কিছু হবে না, প্রতি বিপ্লব নাই, এগুলো শেষ, এগুলোর নামও নাই, গন্ধও নাই, বাতাসও নাই, কারণ এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস ইন চার্জ অফ দ্য গভর্নমেন্ট। আর্মি এটা করবে না, করলে আর্মি বিপদে পড়বে, আর্মি ব্যাংক্রাপ্ট হয়ে যাবে, বাংলাদেশের আর্মি এটা করবেও না, তারা দেশপ্রেমিক, তারা সেটা প্রমাণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। সেই ক্ষেত্রে একটু আগে আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে একটা রিপোর্ট বাংলা ভিশনে, সেটা হাসিনার উপর এখনো বড় সাহারা আইনি দিল্লি, দেশে ফিরে রাজনীতিতে টিকবেন, তারা এটা মনে করছে। আমরা প্রথম দুইটা লাইন এখানে আমি আনতে চাই, ভাই ডিবি হারুন কি কট, সত্য কি না? ডিবি হারুন আমার ধারণা আসাদুজ্জামান কামাল বা ডিবি হারুন বা এরা আছেন, এরা ধরা পড়েছেন, এদেরকে হয়তোবা মানুষকে কন্ট্রোল করতে পারবে না বলেই সরকার এদেরকে দেখাচ্ছে না বা প্রডিউস করতেছে না বর্তমানে, সেটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ মানিকের বিচারপতি মানিকের ঘটনার পর থেকে মানিকের অন্ধকুশ একটা তেতলে দেওয়া হয়েছে, ছিঁড়ে ফেলেছে কেবাকারা। সুতরাং এই ধরনের বিপজ্জনক অবস্থা বর্তমানে আছে। আপনি কল্পনা করেন যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে আদালতে প্রডিউস করা হয়েছে, সেনাবাহিনী এই মুহূর্তে মনে হয় না,
ওনাকে রক্ষা করতে পারবে বাংলাদেশের মানুষ মানুষের কাছ থেকে। আচ্ছা রনি ভাই বেশি বেশি কথা বলছেন, এটা হচ্ছে ওনার ওনার ধরেন ওই ওনার পতনের সময় এসেছে বলে উনি বেশি বেশি বলছেন, তার একটা কনসিকোয়েন্স আসতেছে ওনার জন্য, এটা আমি আপনাদেরকে আসি। আচ্ছা আমরা প্রথমেই বাংলা ভিশনের এবং আরও একটা খবর আছে, দুইটা আরটিভির এই দুইটা বিষয় নিয়ে, আমি বিশেষ করে বাংলা ভিশনের যে খবরটা আছে সেটা একটা ক্লিপটা আপনাদের শোনাই, কয়েকটা মিনিট শোনেন। শেখ হাসিনা গত 50 বছর ধরে তার উপর বেহিসাবি বিনিয়োগ করে গেছে নয়াদিল্লি। ক্ষমতা হারিয়ে প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নেয়ার পর থেকে এখনো অনিশ্চিত স্বৈরাচারী এই নেত্রীর ভবিষ্যৎ। বর্তমান পরিস্থিতি হাসিনার পক্ষে না থাকলেও মোদি সরকারের শীর্ষস্থানীয় কিছু কর্মকর্তা ও প্রভাবশালী একটি মহল মনে করেন দিল্লির উচিত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রীকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা। দরকার হলে চাপ প্রয়োগ করতে হবে অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীর উপর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি প্রকাশিত এক প্রতিবেদন বলছে ভারতে উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের অনেকের বিশ্বাস দেশীয় রাজনীতির অঙ্গনে এখনো শেষ হয়নি শেখ হাসিনার প্রভাব। উপযুক্ত সময় ও পরিবেশ আসলে তাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনে সাহায্য করতে পারে। মনে করেন এর আগেও সবাইকে ভুল প্রমাণ করে বারবার ঘুরে দাঁড়িয়েছেন শেখ হাসিনা। 1981, 1996 ও 2008 সালে কামব্যাক করে দখল করেছেন ক্ষমতার মসনদ। ভারত পাশে থাকলে আওয়ামী লীগ নেত্রী আবারও দেখাতে পারবেন পুরনো কারিশমা। ছাত্র জনতার আন্দোলন গুম সহ হাসিনার বিরুদ্ধে দায়ের হয়েছে প্রায় শখানেক মামলা। এসব মামলায় বিচারের সম্মুখীন হলেও তার দেশে ফেরার রাস্তা একেবারে বন্ধ করা যাবে না বলে মনে করেন কেউ কেউ। নিষিদ্ধ সংগঠন না হওয়ায় এখনো আওয়ামী লীগের রয়েছে কর্মী সমর্থকদের দেশব্যাপী ছড়ানো নেটওয়ার্ক। দলের সর্বোচ্চ নেত্রী হিসাবে সেই শক্তিকে পুঁজি করে আগামী দিনে দেশে ফিরতে পারেন তিনি। ভারতের সমর্থন থাকলেও হাসিনাকে নিয়ে আশাবাদী নন অনেক বিশ্লেষক। বাংলাদেশের রাজনীতিতে স্বৈরাচারী এই নেত্রীর জন্য গ্রহণযোগ্য জায়গা তৈরি করা প্রায় অসম্ভব কাজ হবে বলে মনে করেন ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত। তার মতো অনেকের দাবি অদূর ভবিষ্যতে দেশ পালানো নেত্রীকে সামনে রেখে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। পরবর্তী নির্বাচনে হাসিনার নেতৃত্বে দলের অংশগ্রহণকেও বাস্তব That is the point where we're going to start our talking, right? বদ্র মহিলা বলছেন যে কেউ কেউ মনে করেন ভারতের যে শেখ হাসিনাকে আবার পুশব্যাক করে বাংলাদেশে রাজনীতি করানো সম্ভব। আর উনি বলছেন কি শ্রীরাধা, উনি বলছেন যে শেখ হাসিনাকে দিয়ে বাস্তবিক পক্ষে কোনো ধরনের রাজনীতি বাংলাদেশে আওয়ামী লীগের দলে শেখ হাসিনার নেতৃত্বে অলমোস্ট ইম্পসিবল। শি ইজ অ্যাবসলুটলি রাইট। বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ করবে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, এটাকে আপনারা পৃথিবীর সবচেয়ে বড় দুঃস্বপ্ন মনে করবেন এবং অবাস্তব জিনিস মনে করবেন। এটা ইট ইস নট পসিবল, ইট ইজ অলমোস্ট ইম্পসিবল যে শেখ হাসিনা আবার রাজনীতিতে আপনার পুনর্বাসন করবেন বলে মানে তারা মনে করেন। সো এটি হলো বাস্তবতা। তবে এটা আমরা যে বিষয়টা সবসময় বলে থাকি যে প্রতিদিন কিন্তু আমরা দেখি যে ভারতের যে অপচেষ্টা, কারণ আপনি জানেন যে আমি নজিরবিহীন ঘটনা দেখলাম এবার, প্রতিদিন ভারতে বাংলাদেশ নিয়ে কমসে কম 25টা অনুষ্ঠান হয়, 25 অনুষ্ঠান হয় প্রতিদিন মানে বাংলাদেশকে নিয়ে ভারতে, যা নজিরবিহীন ঘটনা। অর্থাৎ তারা এটাকে কতটা গুরুত্বপূর্ণ মনে করেন এবং তাদের একটা খাদ্য মনে করেন সেটা আপনারা সুস্পষ্টভাবে কিন্তু আপনারা এখন বুঝতে পারলেন যে তারা মনে করেন ভারত শেখ হাসিনা মানে ভারতের মানে অর্থাৎ ক্ষমতা থেকে শেখ হাসিনার পলায়ন মানে হচ্ছে ভারত বাংলাদেশে পরাজিত হয়েছে বলে তারা মনে করেন। এটা এই কারণে আমাদের দেশটাকে তারা ডিস্টেবিলাইজ কীভাবে করেছিলেন তার একটা সুস্পষ্ট উদাহরণ এবং প্রমাণ কিন্তু তারা এখানে দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত যে তারা কতটা গুরুত্বপূর্ণ মনে করেন শেখ হাসিনাকে। এবং এই ভদ্রমহিলা উনি যে রাষ্ট্রবিজ্ঞান উনি যে কথাগুলো বলছেন সেটাই হলো বাস্তবতা। যারা মনে করেন আরাফাতকে পালাতে সহায়তা করেছে ডিবি, আমি আপনাকে বলি আরাফাত পালিয়ে গেছে এটা তো আমরা কনফার্ম জানি না, তবে এই অবস্থাতে অনেক কিছু ঘটতে পারে। আমি আসছি আমার পয়েন্টে, আমি আপনাদের উত্তর দিব, তাকেন আমার সাথে, আমাকে মনে করিয়ে দিবেন। সুতরাং যারা দুঃস্বপ্ন দেখেন শেখ হাসিনাকে, এখানে আরও একটা ঘটনা শেখ হাসিনার বেলায় ঘটতেছে, দে হ্যাভ নো আইডিয়া হোয়াট দে টকিং অ্যাবাউট। ফর এক্সাম্পল আজকে আপনি দেখেন প্রধান আজকে
ডক্টর মাহমুদ ইউনূস জাতিসংঘকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের জন্য আলাদা টিম পাঠিয়ে তদন্তের জন্য উনি অনুরোধ করেছেন। আজকে একটু আগে আমি দেখলাম আপনার বাংলা ভিশনে, আমি আসছি আপনাদেরকে দেখাবো এটা। জাতিসংঘের একটা টিম বর্তমানে এই গণহত্যা বা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে বর্তমানে মানে হয়েছে কিনা সেখানে সেটার তদন্তে অলরেডি জাতিসংঘ বর্তমানে বাংলাদেশে আছে, রাইট? এখন আবার গতকালকে দেখলাম শিশু হত্যা অর্থাৎ জাতিসংঘের আরেকটা ব্রাঞ্চ ইউনিসেফ, তারা শিশু হত্যার বিষয়ে তদন্ত করতে চায়। আপনারা দেখেন বিষয়গুলো। এরপরে আজকে ডক্টর মাহমুদ ইউনূস বলছেন মানবাধিকার, অর্থাৎ এখন দেখেন শেখ হাসিনার ভবিষ্যৎ কোন জায়গাতে আছে। আমি আজকে বলে আপনাকে সুস্পষ্টভাবে বলে দিই, জাতিসংঘের এই রিপোর্টটা, তদন্ত রিপোর্টে শেখ হাসিনাকে তারা মানবতা বিরোধী অপরাধের জন্য তারা অভিযুক্ত করবেন, কারণ মানবতা বিরোধী অপরাধ সেখানে সংঘটিত হয়েছে। যদি সেটাকে গণহত্যা হিসাবে তারা না ধরে নেন, তবে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি সেটাকে তারা প্রমাণ করবেন বাংলাদেশে সেটা ঘটেছে। আর যদি সেটা প্রমাণ করতে পারেন, তাহলে কোনো মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত কোনো ব্যক্তি বা তার অনুসারী বা তার দল বাংলাদেশে কোনোদিন আর রাজনীতি করতে পারবে না, ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে কোনো দেশে রাজনীতি করতে পারবে বলে অন্তকে এটা আমার মনে হয় না, এবং এটা তারা করতেও দেবেন না। এখানে ঘটনাটা দেখেন আপনারা কোন জায়গাতে ঘটেছে, সেটা হলো অনেকে বলেন যে ডক্টর আসিস নজরুল বা তাদেরকে বলতে ব্যান আওয়ামী লীগ, এখানে পলকের ঘটনাটাই সত্য। কিভাবে পলক বলছিল না, ইন্টারনেট আমরা বন্ধ করি নাই, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, মনে আছে? এখানে হবে আওয়ামী লীগ বন্ধ হয়ে নাই, বন্ধ করি নাই আমরা, আওয়ামী লীগ বন্ধ হয়ে গেছে, ব্যান করি নাই, আওয়ামী লীগ ব্যান হয়ে গেছে। কিভাবে? জাতিসংঘের এই রিপোর্ট, আমি আপনাকে নিশ্চিত তথ্যের ভিত্তিতে বলছি, একজন ইন্টারন্যাশনাল প্রসিকিউটর বা লয়ার তার কথার অনুসরণ করে আমি বলছি আপনাদেরকে। জাতিসংঘের এই তদন্ত রিপোর্টের অর্থটা কি আপনারা মনে করেন জাতিসংঘ তদন্ত রিপোর্টে মানে পেয়েছে এইটাই যে এখানে মানুষ হত্যা করা হয়েছে, ও আপনারা করেছেন, দ্যাটস ইট? নাও, এটার মূল অর্থটাই হলো ইন্টারন্যাশনাল কমিউনিটি বা সবার কাছে এই মানবতা বিরোধী অপরাধের রিপোর্টটা তুলে দেওয়া, এবং যারা সাব্যস্ত হয়েছেন অতীতে মানবতা বিরোধী অপরাধের জন্য তাদের কি হয়েছে, তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে তাদের বিচার হয়েছে। ফর এক্সাম্পল ইউগোস্লাভিয়ার আপনার যে এই সাবেক যে স্বৈরশাসক ছিল বদলুক এখনো জেলে আছে, রাইট? জাতিসংঘ যখন এটার মনে রাখবেন, জাতিসংঘ যে তদন্তটা এখন করতেছে সেটা হচ্ছে মূলত তারা তদন্ত করবে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ আর গণহত্যা, এই দুইটা বিষয়ে কোনো ব্যক্তি বা বর্গকে যখন অভিযুক্ত করা হবে বা অভিযোগ প্রমাণ হবে, তখন জাতিসংঘ এটাকে পৃথিবীর প্রত্যেকটা দেশ এবং অর্গানাইজেশনে সেটা ট্রান্সফার করে থাকে, এবং সেটা আন্তর্জাতিক অপরাধ আদালতে রেফার করা হবে। তাহলে কি, তাহলে আওয়ামী লীগের এই মানবতা বিরোধী অপরাধ যাচ্ছে আন্তর্জাতিক আদালতে। আমরা এমনও হতে পারে শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার মানে করা হবে, এবং সেখানে তাকে জেল জরিমানা করা হতে পারে, এবং আন্তর্জাতিক অপরাধ আদালত যখন চাইবে আপনার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য ভারত তখন। সুতরাং এই যে যারা মনে করেন, দেখুন ডিপ্লোমেসি অনেক বড় জিনিস, যে কেন তারা বললেন না আপনার এই আওয়ামী লীগকে ব্যান করা, আওয়ামী লীগকে জাতিসংঘ ব্যান করে দিবে বলে আমি বিশ্বাস করি সিস্টেমেটিক্যালি। তখন কি হবে, যখন জাতিসংঘের রিপোর্টটা আসবে, রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করুন, জাতিসংঘের রিপোর্ট আসলে দেখবেন তারা শেখ হাসিনা এবং তার এই সরকারের যারা আছেন সবাইকে আন্তর্জাতিক স্যাংশন বা স্যাংশন যেটা এটা দিবে, যুক্তরাষ্ট্র দিবে, জাতিসংঘ দিবে, জাতিসংঘের নিষেধাজ্ঞা দিবে ওই ব্যক্তিবর্গের উপরে, তারপরে কেসটাকে আইসিসিতে তারা ট্রান্সফার করবে। তাহলে আওয়ামী লীগ আর থাকতেছে কোথায়, কোন জায়গাতে? 100টা মামলা হয়েছে উনার বিরুদ্ধে, সেঞ্চুরি হয়েছে, এই প্রথম কোনো দেশের প্রধানমন্ত্রী বা হেড অফ স্টেটের বিরুদ্ধে এতটা মানে গণহত্যা বা হত্যা মামলা হয়েছে আপনার শেখ হাসিনার বিরুদ্ধে। এখান থেকে উনি মুক্তি, এবং দেশে কখনো ফিরবে না শেখ হাসিনা, এটা আপনি লিখে নিতে পারেন এই জায়গাতে। সুতরাং তারা এগুলো বইবৃত্তি দেখায়, এই জন্য বলছে যে দি ফিউচার অফ শেখ হাসিনা ইজ ওভার রাইট নাও ইন বাংলাদেশ, ইটস গোনা হ্যাপেন এনিমোর। আপনারা যারা বলছেন এটা দুঃস্বপ্ন দেখতেছেন, এই সরকার কতটুকু সফল হবে, ফেল করবে, এই সরকার দুর্বৃত্ত হবে না, তারা যা চাইবেন আপনারা অনেক ক্ষেত্রে তারা ওই সময়ের ভিতরে তা করতে না পারে, কিন্তু তারা দে ওয়ার্কিং দে স্টার্টেড দে ওয়ার্ক, এটা হবে। তবে আওয়ামী লীগের ফিউচারটা
অত্যন্ত অস্পষ্ট নয়, শুধু নিশ্চিত করে বলতে পারেই ধ্বংসের দিকে যাচ্ছে আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি। তবে যদিও এই সরকারে অনেকে আছেন যারা শেল্টার দিচ্ছেন বিভিন্নভাবে, এদেরকে আমরা শুনছি, আজকে শুনলাম একটা বক্তব্য, কালকে আপনার প্রতিদিন এগুলা হচ্ছে যে অমুক আপনার এই ব্যক্তিকে আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, এগুলো বাংলাদেশে ঘটতেছে, আপনারা প্রতিদিন এই কথাগুলো বলছেন আপনারা, কিন্তু এটা বাস্তবতা অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি না। আবার আপনার এইগুলো একটা রিপোর্ট, এটা এটা এবং এখানে দেখেন আরটিভি কি রিপোর্ট করেছে, আরটিভি রিপোর্ট করেছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, এটা স্বীকার করে নিতে হবে জয়শঙ্কর, অর্থাৎ ভারতের ফরেন সেক্রেটারি যিনি, উনি বলেছেন যে বাংলাদেশে পরিবর্তন হয়ে গেছে আপনার রাজনীতির, নতুন সরকার এটাকে মেনে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, এটা একটা গুড সাইন যদি তারা এটা করে থাকেন। কিন্তু এখানে অনেক কন্ট্রোভার্সি আছে, বিশেষ করে বিজেপির উগ্রবাদে ছাড়া যারা জড়িত আছেন তারা কখনোই মনে করেন না যে আপনার শেখ হাসিনাকে এভাবে ছেড়ে দেওয়া উচিত, তাকে আবার বাংলাদেশে, যারা এক ধরনের সাইকোপ্যাথস এরা এই জিনিসটা মনে করেন, উইচ ইজ নট পসিবল ইন বাংলাদেশ, ইটস নট গোনা হ্যাপেন। বরং আমি প্রস্তাব দিয়েছিলাম আজকে একটা অনুষ্ঠানে টকশোতে, সেখানে আমি বলেছি যে আওয়ামী লীগকে ব্যান করার জাতিসংঘ করে দিবে এখন সিস্টেমেটিক্যালি। বাট আমরা যেটা করতে পারি বাংলাদেশে সেটা হলো আওয়ামী লীগ যেহেতু মানবতা বিরোধী এবং গণহত্যায় জড়িত, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের বিগত বিগত সরকারে যত এমপি ছিলেন, মিনিস্টার ছিলেন এবং নেতৃবৃন্দ ছিলেন, তাদেরকে রাজনীতি থেকে চিরতরে ব্যান করা দরকার, দলকে ব্যান না করা করে। যদি এটা করা হয় তাহলে আওয়ামী লীগ তো এমনিতে ব্যান হয়ে যাবে চিরতরে। এটা হচ্ছে আমার প্রস্তাব। আচ্ছা, তো এখানে এই কথাটা তারা বলছেন। এবং আজকে আবার দেখলাম যে আপনারা অনেকেই মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে নিয়ে সমালোচনা করেন, আজকে আপনারা দেখেছেন বর্ডারে কি হয়েছে, আজকে বর্ডারে তারা কি হয়েছে আমি আপনাদেরকে আনি, এটা আমি আপনারা যদি আনি আমি দেখাই, বর্ডারে আজকে তারা আপনার ঘটনা ঘটাইছেন, অর্থাৎ এখানে কি বলছে, আচ্ছা বর্ডারে কি করেছে আজকে আমি আপনাকে দেখাই। বর্ডারে আজকে তারা গুলি করেছেন ভারতীয়দের প্রতি, যারা বর্ডারে তারা ডিস্টার্ব করে থাকেন তাদের প্রতি। সুতরাং আমি মনে করি ইটস এ গুড সাইন, এবং সরকার তার মানে, আচ্ছা রাখুন, সীমান্তে অস্ত্রধারী ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি, এই দেখেন, এই দেখেন আজকে এই এই হলো হেডলাইন, আপনারা দেখেন ভালো করে মনোযোগ দিয়া, সীমান্তে অস্ত্রধারী ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি করলো বিজেপি, যা বিগত 16 বছরে আপনারা দেখেন নেই, বর্তমানে এই ঘটনা আমাদের বর্ডারে ঘটছে, অর্থাৎ তারা ভেরি অ্যাক্টিভ, তারা অ্যাগ্রেসিভ, এই কাজটা চালিয়ে যেতে হবে। কেননা এটা একটা জিনিস মনে রাখবেন, যতক্ষণ ভারত সরি বলবে আমাদের কাছে, বাংলাদেশের কাছে এসে যে আমরা উই মেড এ মিস্টেক, আজকে ইটস এ গুড সাইন, যে একটু আগে বলছেন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হয়েছে জয়শঙ্কর, উনি বলছেন পরিবর্তন হয়েছে, উনি কিন্তু ভেরি ভেরি এক্সট্রিম গাই জয়শঙ্কর, কট্টর মানে বিজেপির একজন মানুষ উনি জয়শঙ্কর, যিনি বাংলাদেশে ছিলেন আপনার এই হাই কমিশনার, এবং এই বিষয়টা যে আমরা ফলো করি নাই, ওনারা বাংলাদেশে খুব কট্টর মানুষদেরকে আমার হাই কমিশনার হিসাবে পাঠানো হয় বাংলাদেশে, এটাকে কন্ট্রোল করার জন্য এবং ডিস্টেবিলাইজ করার জন্য, বাই ও কন্ট্যাক্ট ইউ মাসুম, বা আই ডোন্ট ফাইন্ড এনি সোশ্যাল লিঙ্ক, হাউ ডু ইউ কন্ট্যাক্ট ইউ। আচ্ছা, আমি আমার কন্ট্যাক্টের ব্যাপারে হলো চ্যানেল ইউএস বাংলা প্লাস এম রহমান মাসুম, ম রহমান মাসুম, দিলেই দেখবেন আমার মানে একটা ভেরিফাইড আইডি, আমার ছবি সব আছে এখানে, ইনবক্স করে রাখবেন বা কমেন্টস করবেন, সময় মতো আপনি আমি খুঁজে বের করবো এই ব্যস্ততার মধ্যে যদি ইম্পর্টেন্ট থেকে থাকে। আচ্ছা, তো এর মানে কি, এর মানে দে আর ওয়ার্কিং। তবে আওয়ামী লীগকে যারা মনে করেন আবার তারা ক্ষমতায় ফিরবেন শেখ হাসিনার, আমি প্রস্তাব দিচ্ছি, আমি সরকারকে আমার চ্যানেলে বলবো, আপনাদের চ্যানেল যাদের আছে বলেন, যে শেখ হাসিনা মানে দলকে ব্যান করার চেয়ে যারা এই গণহত্যা লুটপাট আয়নাগড়ে যুক্ত ছিলেন, চিরতরে আইন করে এদেরকে ব্যান করে দেওয়া হোক রাজনীতি থেকে, যদি এরা কখনো রাজনীতিতে ফিরতে না পারে তাহলে কোনোদিন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরল, হয়তোবা আওয়ামী লীগকে মানুষের রাজনীতি হয়তোবা। মাসুম ভাই, হাউ আর ইউ? বিসি নিউজ, থ্যাংক ইউ সো মাচ, আলাওয়ার ভাই, মেবি মাহবুব ভাই, ওয়েলকাম টু দিস লাইভ। মানুষের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরতে পারবে হয়তোবা মনে হয়। আমি রিজনেবল বলি, কোনো দলকে সরাসরি নিষিদ্ধ করা আছে, আমি বলি আওয়ামী লীগ নিষিদ্ধের পথে আছে এখন, কিভাবে মনে রাখবেন জাতিসংঘের রিপোর্ট, এবং আজকে ডক্টর ইউনূস বলেছেন মানবাধিকার লঙ্ঘন, একটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য অলরেডি তারা ইন বাংলাদেশ, রাইট, এবং হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের জন্য ডক্টর ইউনূস বলছেন, ইউনূসেফ বলছে আমাদের শিশু হত্যা করা আছে, অর্থাৎ জাতিসংঘ সরাসরি তার ভূমিকা নিচ্ছে সরকারের বিরুদ্ধে, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে। এর মধ্যে জাতিসংঘের মুখপাত্রের মানে ইউনাইটেড নেশন সেক্রেটারি জেনারেলের স্পোক্স পার্সন বা মুখপাত্র যিনি রোজারিক, উনি কি বলেছেন, উনি গতকালকে বলেছেন
এই সরকার যা যা করা দরকার তাই করবে, আমাদের সমর্থন আছে। গতকালকে আপনি দেখেন এই কথাগুলো কি, এই কথাগুলো হচ্ছে সরকারকে তারা ওন করেন বর্তমান বাংলাদেশ সরকারকে, মানে এতটা আন্তরিকভাবে তারা বলছেন, দেশটাকে তারা নিজের মতো করে নিয়েছেন, আমার বাংলাদেশকে নিয়ে তারা এই কথাগুলো বলছেন। দিস ইজ নট এ গুড সাইন ফর আওয়ামী লীগ, মনে রাখবেন এই কথাগুলো। ইয়েস ড্যাডি, নাও গো ফটিং, গো গো ড্যাডি, শাট দ্য ডোর এন্ড গো, গুড বয়। আচ্ছা, তো মানে উনি নিজের দায়িত্ব নিয়ে এখানে বলছেন, দিস ইজ নট এ গুড সাইন, এবং আমেরিকা এখানে আছে, সারা বিশ্ব, মনে রাখবেন আমি আপনাদেরকে, যারা অতি আপনারা অতি হতাশ হয়ে গেছেন কেউ কেউ, আমি আপনাদেরকে বলি পলিটিক্সে, পলিটিক্স খুব দৃঢ়স্থির কাজ, এখানে অস্থির উশৃঙ্খলতা করে কোনো দিন, আচ্ছা লাভ ইউ ফারদিন বলি, একটু আগে ফারদিন এসে লাইভের মধ্যে এসে বলতেছে আমি নাকি টয়লেটে ফ্লাশ করি নাই, টয়লেট আমি নাকি করে আসছি, আমি নাকি টয়লেটে ফ্লাশ করি নাই, আসলে সে এক করে আসছে, আসে আমার লাইভের ভিতরে, পরে 1700 মানুষ ছিল এখানে, এসে সামনে এসে এই কথাগুলো বলছে, মানুষের সামনে আমরা বিজ্ঞপ্তি করতেছে ফারদিন, এটা আমি আপনাকে বলে রাখলাম। আচ্ছা, তো তো এখানে আমি একটা জিনিস বলি, সেটা হলো যে আপনার এই যে জাতিসংঘের এই মানে আপনার যে তাদের যে পদক্ষেপ প্লাস অন্যান্য বিষয় আছে, ইটস নট এ গুড সাইন ফর আওয়ামী লীগ। ভারত কোনোভাবেই আমরা সতর্ক থাকতে হবে, শেখ হাসিনাকে বসাইতে পারবে না, কারণ মনে রাখবেন নেক্সট যে তিনটা গভর্নমেন্ট আসবে সব হচ্ছে ভারত তাদের সাথে বাংলাদেশকে নিয়ন্ত্রণে নেওয়ার মতো যে কাজ ওইটা করতে পারবে না ভারত। দ্যাটস এ গুড সাইন, ব্যাড সাইন ফর দ্যাম, এবং এর জন্য ভারত খুবই পাগলের মতো হয়ে গেছে, তারা তারা কী লস্ট করেছে কল্পনার বাহিরে। আপনি দেখেন আজকে তিনটা দেশ থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে, অথচ একটা দেশে পেঁয়াজ আমদানি একদম সিন্ডিকেট করে তারা কন্ট্রোল করতো, তারা সেটা কি পাকিস্তান, থাইল্যান্ড এবং আরেকটা কোনটা বলে গেলাম, পাকিস্তান থাইল্যান্ড আর হচ্ছে আপনার সম্ভবত চায়না, তিনটা দেশ থেকে পেঁয়াজ। এটাই আমি বলছি, ধরেন উদাহরণ দেই, আমি যুক্তরাজ্য পড়ালেখা করেছি এবং আমি বলতে গেলে আমি বড় হয়েছি এক ধরনের, যুক্তরাজ্য কোনো কিছু ফলায় না, কোনো জিনিসের অভাব নাই তাদের, কেন জানেন এমনভাবে কানেকশন করে রাখছে প্রত্যেকটা জিনিস, প্রতি সিজনের জিনিস, প্রত্যেকটা সিজনাল দেশ থেকে তাদের দেশে এসে আপনার আপনার চলে আসে এখানে। তা আমাদের আমরা পারবো না কেন, আমরা কৃষি প্রধান দেশ ইজিপ্ট সম্ভবত, থ্যাংক ইউ সো মাচ। সুতরাং মনে রাখবেন যে বাংলাদেশের অর্থাৎ ভারত থেকে আমি, এবং দেখেন আমার একটা লাইভ ভাইরাল হয়েছিল 2 বছর আগে, সেটা বলছিলাম যে 24 ঘন্টার ভিতরে এয়ারপোর্ট আমি ফিক্স করে দেবো, মানে আমি জানি না কেউ দেখেছেন কিনা, টিকটক ইউটিউব ফেসবুকে ওয়াজ সিরিয়াস ভাইরাল। এই লাইভটা যে কতটা সত্য ছিল সেটা প্রমাণ করেছেন ডক্টর মাহমুদ ইউনুস, কিভাবে আজকে এয়ারপোর্টের দেখেন চেহারা পাল্টে গেছে এয়ারপোর্টের, মানুষ প্যাসেঞ্জার্স তারা প্লেন থেকে নেমে ইমিগ্রেশনে আসার আগে তাদের লাগেজ চলে আসে। তাহলে ডক্টর মোদ ইউনুস পেরেছেন মানে কি, আমার মতো মানুষ দিয়েই তো করিয়েছেন না, আমাদের চেয়ে উন্নত মানুষ দিয়ে করেছেন, লেখাপড়ার দিক দিয়ে, লেখাপড়ার দিক দিয়ে যারা করেছে তারা তো আমাদের চেয়ে বেশি হওয়ার কথা না, যতই মাস্টার্স থাকুক না কেন, ইউনিক কোয়ালিফিকেশনের অধিকারী আমরা। তাহলে এর মানে কি, ইট ইস পসিবল অ্যান্ড দে ডিড ইট, মানে আমার কথাটা সত্য ছিল, পসিবল ভালো মানুষ দিলে সেখানে, এবং তারা করেছে। এয়ারপোর্টের চেহারা নাকি পাল্টে গেছে, মহিলারা বাচ্চারা ইংল্যান্ড আমেরিকাতে গিয়ে সাক্ষাৎকার দিচ্ছে তারা, তার দেন আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট, আমি পার্টিকুলারলি আমি ঢাকা এয়ারপোর্ট, শাহজালাল এয়ারপোর্ট, সো ইজ এভরিথিং ইজ পসিবল। পাসপোর্ট অফিসে কোনো দালাল নেই, কোথাও কোনো দালাল নেই, ওষুধ কোম্পানির মানে রেপ্রেজেন্টেটিভ যারা ডক্টরস অফিসে এবং হসপিটালে ভিড় করতেন কেউ নাই কোথাও, পসিবল। এবং মাত্র 2 সপ্তাহ হয়েছে, এতটা এই 17 বছরের দুর্বৃত্তায়নের দেওয়াল ভেঙ্গে সরকার এখনো চেয়ারে বসতে পারলো না সঠিকভাবে, তারপরেও আপনার কাজ হচ্ছে, হতাশ হবেন না, ইজ ব্লেসিং, হতাশ হবেন না। একটা মনে রাখবেন, ডক্টর ইউনুস যদি এখন না থাকতেন, ভারত বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র তালেবান বানিয়ে ছাড়তো, বিশ্বাস করেন। কিন্তু কেন পারতেছে না, দেখেন তাদের হিন্দু নিয়ে সাম্প্রদায়িক ট্র্যাম্পটা ফেল করেছে, পানি নিয়ে সেটা ফেল করেছে, আমাদের বন্যায় ডুবাইছে, কিন্তু যেভাবে আমরা সবাই বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, তারা বাংলাদেশকে ইউনাইটেড বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ হিসাবে বাংলাদেশ আমরা বাংলাদেশের মানুষ তারা প্রতিষ্ঠা করেছি আমরা। এবং এটা কিন্তু ডক্টর শারমিন মুর্শেদ ভারতীয় চ্যানেল বিজেপিরই আর একটা চ্যানেল, সেই চ্যানেলে বিশেষ করে এই যে এই কোথায় আমি ভুলে গেলাম, আমি যে লাইভ করেছিলাম, উনি বলেছেন যে মানুষের ইউনিটি এবং বন্যার পানি, এবং এটা প্রমাণ জাতিসংঘ বলেছে বন্যার পানি অনেকগুলো ঘটনা ঘটবে, ডক্টর মাহমুদ ইউনুস যদি এখন না থাকতেন আমরা কি বিপদে পড়তাম আপনি কল্পনা করতে পারতেন না। সুতরাং প্রত্যেকটা ট্রাম্প কার্ড এবং গেম ভারতের ফেল হচ্ছে বিকজ অফ ডক্টর মাহমুদ ইউনুস ক্রেডিবিলিটি উনার, এবং অ্যাকসেপ্টেবিলিটি ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ, পার্টিকুলারলি আমেরিকা অ্যান্ড ইউরোপিয়ান কান্ট্রিজ। সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, উনি যদি এখন না থাকতেন ভারত বিশ্বাস করেন আমাদেরকে একদম তালেবানের সার্টিফিকেট দিয়ে বলতো শেখ হাসিনাকে এখনই বাংলাদেশে ফেরত নিতে হবে, আওয়ামী লীগকে আবার রাজনীতি সক্রিয় করতে হবে, আর না এই দেশ ভয়ঙ্কর অবস্থায় যাবে, কিন্তু ডক্টর মোদী ইউনুসের জন্য পারতেছে। সুতরাং বদলুকের জন্য দোয়া করবেন, দোয়া করবেন,
আপনারা যা চাচ্ছেন এগ্রেসিভনেস ইন 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 গভর্নমেন্ট, যে এটা কেন করে না, এটা কেন, আই আন্ডারস্ট্যান্ড, আই এগ্রি উইথ ইউ, বাট দে আর ভেরি, দে স্টার্টেড স্লো এবং দে আর নট লাইক এগ্রেসিভ, বাট দে আর ওয়ার্কিং। এটা মনে রাখবেন, 17 বছর অপেক্ষা করেছেন, 3টা মাস অপেক্ষা করেন, দেখেন কোথায় যায়। প্রত্যেকটা জায়গাতে সংস্কার আসতেছে। আবার বলছি, জাতিসংঘের এই তদন্ত রিপোর্ট প্লাস অন্যান্য যেগুলো আছে, যেগুলো রিপোর্ট মানে ভরসা করবেন আওয়ামী লীগ বর্তমানে কোন জায়গায় আছে এবং এটা কোথায় যাবে। এবং কেউ যদি মনে করেন বিপ্লব হবে, সেনাবাহিনী কু হবে, মু হবে, ইটস নট হ্যাপেনিং ইন বাংলাদেশ, ইটস নট, বিকজ মনে রাখবেন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে সবচেয়ে বড় ব্লেসিংস এবং ওনার যে পাওয়ার সেটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিজ, সবাই ওনাকে পছন্দ করে। আপনি মনে করেন এবং তারা বলতে চায় শেখ হাসিনাকে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা পছন্দ করে, উনি আমেরিকার পাপেট, এরা মূর্খ এবং আওয়ামী লীগের প্রপাগান্ডা, ডু নট লিসেন টু দ্যাম। ফ্রান্স, ক্যানাডা, ইউরোপিয়ান অনেক দেশ আছে যারা আমেরিকা পছন্দ করে না, কত সম্মান ডক্টর মোহাম্মদ ইউনূস। এর জন্য একজন, আমি আপনাকে বলি, ভারতের দুঃখ হলো এই মুহূর্তে ভারতে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ক্রেডিবল একজন মানুষ ভারতেরই নাই, বিশ্বাস করেন। সুতরাং উনাকে কনস্ট্রাকটিভ সমালোচনা করেন। Newark only Bergen County? Yeah, Newark is in Essex County, Fardeen. You can go right now and come back in 5 minutes. Liberty International Airport is in Essex County? Yes. Yes. Teri, no, Fardeen. Go, Fardeen, shut the door and go, Baba. You are a good boy, my boy. Shut the door. Laguardia is in Essex County? Laguardia is in Queens in New York City. Please, shut down the door and go. Thank you, Baba. Okay, so, আমি এটা এটাই বলছি আপনার যে যে বর্তমানে যে অবস্থা চলছে, এই অবস্থাতে কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা দেখেন, তারা একদিন হলো না সরকারে, তারা কী করছে, তারা সাম্প্রদায়িক ট্রাম্প খেলেছে। এবং আমি ডক্টর শারমিন মুর্শেদকে অসংখ্য ধন্যবাদ দেই, যে প্রথম আমরা শুনলাম, উনি বলছেন, আমি লাইভ করেছি সেখানে, উনি বলছেন যে বাংলাদেশ সাম্প্রদায়িক রাষ্ট্র নয়, সাম্প্রদায়িক রাষ্ট্র হলো ভারত, এবং আপনাদের সাম্প্রদায়িকতা আমা করেন বলেই আমাদের এখানে ডিস্টার্ব হয়। সুতরাং ইউ গট টু স্টপ ফার্স্ট ইন ইউর কান্ট্রি, দেন কাম টু টক অ্যাবাউট বাংলাদেশ। সো এটাই হলো আপনার সবচেয়ে বড় বাস্তবতা। আমরা কিছু মানুষ পেয়েছি, তবে তাদের কাছ থেকে যে ধরনের অ্যাগ্রেসিভ, যেটা আমরা বলি পলিটিক্যাল অ্যাগ্রেসিভ মানে রেটরিক, ডিপ্লোম্যাটিক রেটরিক, ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ ফাইন, উনি প্রথম দিনই থ্রেট দিয়েছেন ডক্টর আপনার ভারতকে 7 সিস্টার্স নিয়ে। আমি ডক্টর আসিফ নজরুলকে দেখেছি, আমি শারমিন মুর্শেদ, উনি প্রমাণ করেছেন সেটা, মনে রাখবেন। সুতরাং আরও অনেক আছেন, এরা এভাবে কথাই বলে না কখনো, সুতরাং এদের কাছ থেকে আপনি ওইটা আশা করতে পারবেন না, এরা জীবনই বলে না এই জিনিসটা। আচ্ছা, বিশ্বে সামথিং অ্যাবাউট ইলিয়াস আলী অ্যান্ড হিজ সান অফ চাইল্ড অফ সিলেট। আমি ইলিয়াস আলী ভাইয়ের ব্যাপারে যেটা আমি বলতে চাই, আবারও বলছি, বারবার বলছি, আমি বিশ্বাস করি উনি বেঁচে আছেন, এবং এর মানে না যে আপনি আমার কথা বিশ্বাস করে নেবেন যে উনি বেঁচে আছেন, উনি কালকেই চলে আসবেন। আমি বিশ্বাস করি উনি বেঁচে আছেন, এটা আমি বিশ্বাস করেই যাব যতক্ষণ পর্যন্ত আমি কনফার্ম না হতে পারি যে উনি হিজ ড্যাড এবং তার পরিবার কনফার্ম না করে। সুতরাং আমি মনে করি হিজ অ্যালাইভ, স্টিল অ্যালাইভ, এন্ড হি ক্যান রিটার্ন এনি টাইম টু হিজ ফ্যামিলি। দ্যাটস ওয়ার মাই বিলিভ। বাই ব্রাদার অ্যান্ড সিস্টার, লেডিস এন্ড জেন্টলম্যান অ্যান্ড ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, প্লিজ ডু নট টেক ইট ফর গ্রান্টেড, অর্থাৎ নিশ্চিত করে আমার তথ্যটাকে নিয়ে বলবেন না যে মাসুমের রহমান বলছে, এম রহমান মাসুম বলছে উনি বেঁচে আছেন, তো এখন কেন বেঁচে না, প্লিজ ডোন্ট টেক ইট। আমি বলছি আমি বিশ্বাস করি, আমার বিশ্বাসে তো আমার অধিকার আছে, রাইট, আমার তো মানবাধিকার আছে, আমার তো অধিকার আছে কোনো জিনিস বিশ্বাস অবিশ্বাস করার। আমি তো বলছি না যে আপনি বিশ্বাস করতে হবে উনি বেঁচে আছেন, আমি মনে করি উনি বেঁচে আছেন, দ্যাটস ইট। এখন আপনি আপনার অপেক্ষা করতে থাকুন, দেখুন কী হয় ভবিষ্যতে। যখন পরিবার বলবে উনি বেঁচে নাই, তাহলে আমরা বলবো উনি বেঁচে নাই। এর আগ পর্যন্ত আমি মনে প্রায় বিশ্বাস করি হি স্টিল অ্যালাইভ। এর চেয়ে বেশি আর আমি তথ্য দিতে চাই না বা কথা বলতে চাই না এই বিষয়টা নিয়ে। আচ্ছা, তারপরে সুতরাং, এবং এই যে বলে সীমান্ত অস্ত্রধারী ভারতীয় চোরাকারবারি লক্ষ্য করে গুলি, এর আগে তারা কী করেছেন, আজকের একটা ঘটনা তারা ঘটিয়েছেন। সুতরাং চেঞ্জ ইজ কামিং টু বাংলাদেশ অ্যান্ড চেঞ্জ ইজ বেইং টেকেন প্লেস লেডিস অ্যান্ড জেন্টলম্যান। সো প্লিজ বি, আই মিন, একটু ধৈর্য ধরবেন, মনে রাখবেন এগুলো সবসময় যে আমি একদম, আমি ইউটিউবে ভিডিও বানাই, আমি যা বললাম সেটাই সত্য, তা না। আপনি প্রসেস করবেন কী করা যায় কী করা যায় না, এবং মনে রাখবেন রাষ্ট্র পরিচালনায় এক্সট্রিম সাইকোলজির কোনো পথ নাই। ধরেন ওই যে বিপ্লবী সরকারের ধারণা, বিপ্লবী সরকার কেন আমাদের হলো না, এটা কেন হলো না, এগুলা বর্তমান নতুন বিশ্বে, এই পরিবর্তিত বিশ্বে এগুলা নট ফিট ফর দ্য পারপাস, অর্থাৎ এগুলা খায় না নতুন বিশ্ব বা আন্তর্জাতিক মহল। বিপ্লবী এই শব্দটাকে তারা পছন্দ করে না। সুতরাং যে অবস্থায় বর্তমানে এসেছে, ওই অবস্থায় যদি তারা কাজ করতে পারেন, খুনের দায় অপরাধী যারা, আয়নাগরের দায় অপরাধী যারা, গুমের দায় অপরাধী যারা, গণহত্যায় যারা জড়িত, মানবতা বিরোধী অপরাধে যারা জড়িত, লুটপাটে যারা জড়িত, আমাদের দেশটাকে আরেকটা দেশের হাতে তুলে দেওয়াতে যারা জড়িত, এদের বিচার যদি এরা নিশ্চিত করতে পারেন, মোটের না। আর প্রাতিষ্ঠানিক সংস্কার, অর্থাৎ ইনস্টিটিউশনাল রিফর্মস, যেগুলো আমরা বছরে বছর ধরে বলে আসছি, সেগুলো যদি হয়,
ইনশাল্লাহ মোর দেন এনাফ। এবং আমি মনে করি এখানেই বাকিটা রাজনৈতিক দলগুলো এসে আপনাদের প্রেশারে সারা করতে বাধ্য হবে। এবং রাজনৈতিক দল যারা আছেন জামায়াত এবং বিএনপির প্রতি উদ্দেশ্য, নিজেদের মধ্যে কাদা চুরাচুরি করবেন না, একে অপরকে দুষবেন না। প্রত্যেকের অবদান আছে আজকের এই বাংলাদেশে, যেমন জামায়াত শিবিরের আছে, অ্যাক্টিভলি আছে, যেমন ছাত্রদল, যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা এই 16 বছর ধরে যে নির্যাতন সহ্য করে শেখ হাসিনাকে প্রেশারে রেখেছিলেন, এটা কখনোই বলে যাবেন না প্লিজ। একজন ছাত্রদলের নেতা, যুবদলের নেতা খারাপ কাজ করেছে মানে আপনি সারা বিএনপিকে সবাইকে তুলে দিয়ে দিবেন না, এটা করবেন না কখনো। ভালো মন্দ সব জায়গাতে আছে, এটা মনে রাখবেন। বিএনপি মাঠে ছিল বলেই, শেখ হাসিনা প্রেশারে ছিল বলেই বারবার ভুল করেছে, এবং ভুল করার কারণেই আজকে তাদের এই অবস্থা। সুতরাং এটা ভুলে যাবেন না কখন। আমি জানি, দেখেছি অনেক বর্তমানে অনেক সমন্বয়ক আছেন খুব বিস্তৃতভাবে তাদেরকে টার্গেট করে কথাবার্তা বলতে চান, প্লিজ ডোন্ট ডু দ্যাট। এরা সারা আমরা কখনোই এই অস্তিত্বটা আমাদের ঠিক থাকতো না। হ্যাঁ, তাদের মধ্যে সমস্যা আছে, এটা তারা সমাধান করতে হবে। আজকে তারেক রহমান সাহেবের কঠিন বক্তব্য দেখেছি, উনি কি বলেছে একটু আগে কেস আসছে আমারে, বলছে যে তন্ন তন্ন করে খোঁজা হবে, এক এক করে খোঁজা হবে যারা বর্তমানে চাঁদাবাজি এবং বিভিন্ন ধরনের অপকর্মে যুক্ত বিএনপির নাম দিয়ে, এটা উনি বলেছেন একটু আগে আমি দেখলাম। সো অ্যাস এ গুড সাইন, এই সিগনালগুলোই আমরা চাই এবং এটাই আমরা চাই ইমপ্লিমেন্ট হোক যখন তারা ক্ষমতা পাবেন, ক্ষমতা নেবেন। তবে অনেক ক্ষেত্রে রিফর্ম করে আসতে হবে আগের রাজনীতি, রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক নেতৃবৃন্দর। ভবিষ্যৎ বাংলাদেশে অন্ধকার বলে আমি মনে করি, নতুন নেতৃত্ব, নতুন রাজনীতি, নতুন সব কিছু নিয়ে আসতে হবে। সো এবাবল এতটুকু। আপনি আরও একটা জিনিস বলছিলেন, সুতরাং বর্তমানে আওয়ামী লীগকে দুটো গ্রুপ তারা দেখতেছে বর্তমানে, সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারাও দেখতেছে। সুতরাং মনে রাখবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন আছেন আমাদের একটা ছায়া আছে, সিরিয়াস একটা শ্যাডো, এটা নষ্ট করা যাবে না, ওনাকে রক্ষা করতে হবে। কারণ না হলে ভারত আমাদের বিরুদ্ধে কি করতো আপনারা কল্পনা করতে পারবেন না, এটাকে তালেবানি রাষ্ট্র বানিয়ে দিত। আজকে দেখেন জামায়াত ইসলামীকে রাজনীতিতে ফিরে আসছে, অনেক আলেম ওলামাদেরকে তারা জেল থেকে ছেড়ে দিচ্ছে। ওটা যদি এখন উনি না থাকতেন, ওই যে রহমানী সাহেবকে ছাড়া হয়েছে, বলতো জঙ্গিবাদ বলা হচ্ছে। কালকে আমি অনুপ গোস্বামীর লাইভ আমি স্যার দেখাইছি আপনাদেরকে, উনি বলছে যে ইন্টারন্যাশনাল টেররিস্ট নাকি রহমানী, উনি নাকি ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক বাংলা, ওই যে কি আনসারুল্লাহ বাংলা, আনসারুল্লাহ বাংলাটাই হলো ডিবির বানানো, র্যাবের বানানো এবং ডিজিএফআইয়ের বানানো সংগঠন। ওইটা কোনো অস্তিত্ব বাংলাদেশে কখনোই ছিল না, কিন্তু তারা এটা বানিয়ে এরাই এই দেশটাকে এই ধরনের ষড্যন্ত্রে লিপ্ত ছিল শেখ হাসিনা এবং তার গ্যাংরা। সুতরাং 100% রাষ্ট্রপতি বিপদে এর কারণ। আচ্ছা, আমি জানি না আপনি কী বোঝাতে চাচ্ছেন, তবে এতটুকু বলি, অনেকে বলছেন যে ভাই চুন্নুকে বিদায় চান তারা। তারা একটা হিন্টস দিচ্ছেন যে দে ওয়ার্কিং অন ভেরি স্লোলি, বাট হয়তোবা চুন্নুর উচিত হলো, রাষ্ট্রপতি চুন্নুর আপনার উচিত হলো উনি নিজেই চলে যাওয়া। উনি কিন্তু একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, ওনার নিজেরই চলে যাওয়া উচিত বলে আমি মনে করি, সম্মান নিয়ে। তাহলে উনি বেঁচে থাকবেন মানুষের কাছে, সম্মান পাবেন নতুন প্রজন্মের কাছে। কিন্তু ওনাকে যদি সরিয়ে দিতে চাওয়া হয়, একসময় হয়তো বা ওনাকে সরিয়ে দেওয়া লাগতে পারে ভাই। আচ্ছা, আর আরাফাত কই? আচ্ছা, এখন আরাফাতের ব্যাপারটা হলো, আমি শুনলাম যে ভাই আরাফাতকে তাকে তারা ধরে নিয়ে গেছেন এবং আরাফাত সেনাবাহিনীর তত্ত্বাবধানে কোনো একটা জায়গাতে আছে। এখন একজন বলছেন ডিবি তাকে ভারতে পাচার করার জন্য বা পাঠানোর জন্য তারা সিলেটের সীমান্তে বা কুমিল্লাতে কোন জায়গাতে তারা নিয়ে রেখেছে। এই কথাগুলো তো কনফার্ম করা খুব টাফ ব্যাপার। একটু আগে আরেকজন শুনলাম, উনি বলছেন যে আপনার এই আসাদুজ্জামান কামাল নাকি একজন উপদেষ্টার আশ্রয়ে আছেন। এই কথাগুলো আসলে বিশ্বাস করাটা অনেক সময়ই টাফ হবে, কেননা দিনে দুপুরে এমন জঘন্যতম কাজ করবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। চুন্নু নয়, চুপ্পুর কথাই বলছি আমি। আচ্ছা ভাই, আপনি খুব আশাবাদী, আমি ভেরি পজিটিভ লোক, ভেরি পজিটিভ, আমি অন দ্য স্পট সব নেগেটিভের মধ্যে পজিটিভ খুঁজে আমি তো এইটা আমার একটা ভালো একটা জিনিস বলেছেন আমার সম্বন্ধে। আমার ক্যারেক্টারের অন্যতম গুণ হলো আমি ভেরি পজিটিভ, ভেরি ভেরি পজিটিভ। আমি মনে করি না একটা ঘটনা ঘটলে সব শেষ হয়ে গেছে, আমি মনে করি এই ধ্বংসের মধ্যেই আরও একটা মানে সৃষ্টি আছে, এখানে এটা বের করে নিতে হবে, এটাই আমার নিয়ম। এবং রাষ্ট্র ব্যবস্থার সম্বন্ধে আমি ওয়াকিব হল। মনে রাখবেন, আমি জানি রাষ্ট্র ব্যবস্থাপনা কীভাবে মানে চলে এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, স্টেটস অ্যাফেয়ার্স, ইন হাউ দে রান দিস স্টাফ, আই নো ভেরি ওয়েল, আই এম ভেরি অ্যাওয়ার অফ ইট। দ্যাটস ওয়াই আমি সবসময় উচ্ছৃঙ্খল হতে চাই না। আমি বারবার বলছি, এই উপদেষ্টাদেরকে ব্যক্তিগত আক্রমণ করবেন না, ব্যক্তিগত চরিত্র হনন করবেন না, লেডিস এন্ড জেন্টলম্যান, তাদেরকে সময় দিবেন, মনে রাখবেন, ধৈর্য ধরবেন, ঐক্যবদ্ধ থাকলে আমেরিকা আমাদের সাথে, আমি একটা উদাহরণ দিলাম, দে আর ট্রাইং টু হেল্প আস রাইট নাও, কেউ কিছু করতে পারবে না আমাদেরকে শুধুমাত্র, এবং যদি কু মু এগুলো হবে না, ডক্টর ইউনূসকে সরিয়ে কেউ কু করতে পারবে না, কু করে টিকতে পারবে না, এটা হচ্ছে আপনারা নিশ্চিত ঘুমাতে পারেন। তবে এর ভিতরে এই
সেট আপের ভিতরে আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারীরা পার পেয়ে যেতে পারে বা এরা দেশ ছেড়ে পালাতে পারে বা এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা কিন্তু আমি বিশ্বাস করি। যে ড্রাস্টিক চেঞ্জেস ইন পুলিশিং ওর মানে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে দরকার ছিল, সেটা এখন আপনারা পাচ্ছেন না বা আমরা পাই নাই। তবে তারা যে কাজ করেন না বা করতেছেন না সেটা বলা যাবে না, দে আর ওয়ার্কিং অন মেনি থিংস কামিং আপ। আমি বললাম তো রিফর্মস এবং পরিবর্তন আসতেছে ভাই। হারুন কি ধরা খাইছে? হারুন ধরা খাইলে তো হারুনকে তো মেরে ফেলবেন আপনারা। হারুনকে কি তারা আদালতে প্রডিউস করতে পারবেন? পারবেন না তো, মানুষের জন্য পারবেন না তো, আপনারা শেষ করে দিবেন। আপনারা বিচারপতি মানিকের অন্ডকোষ নিয়ে গেছে কেবা খারাপ বা সিরে ফেলছে। এই ধরনের একজন মানুষ যদি এই অবস্থা হয় তা হারুন এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কী হতে পারে? এটা তো বিশ্বাসযোগ্য। চল, আমি মনে করি অনতিবিলম্বে সরকার তাদেরকে প্রডিউস করে গোপনে প্রয়োজনে সব মিলিটারিকে মানে আর্মিকে নিয়ে এসে লাইন ধরে প্রোটেকশন দিয়ে তাদেরকে নেওয়া দরকার বলে আমি মনে করি। কারণ এদের নিরাপত্তা নেই এখন, তারা যদি আবার তাদেরকে মানুষ মেরে ফেলে, এটাই হলো তাদের সবচেয়ে বড় কনসার্নের জায়গা যেটা আমি জেনেছি। বাকিটা আমি আবারও বলছি, কোনো ঘটনা না ঘটার কনফার্ম এভিডেন্স না দিলে না পাওয়া পর্যন্ত আমরা যা বলি সেটা বিশ্বাস অবিশ্বাস করা আপনার ব্যাপার। তবে আমরা যা অতীতে বলেছি ধারণা করে বিশ্লেষণ করে সোর্স নিয়ে মিথ্যা হয় নাই, এই ভরসা আছে। সুতরাং এইটাই হলো আমি আপনাকে ডু নট ডিসেগ অ্যাগ্রি উইথ মি রাইট নাও ও ডিসএগ্রি, just watch it and keep it in your mind that I said this, you know, then you can see in coming weeks or months what happens next, right? So etai ami bolchi, etai amar onurodh, ladies and gentlemen. So and also amar ajke bishoy ta chilo je Bharat Sheikh Hasina ekne ke bhoyongkor didadonde bokche ebong amra jodi ei muhurte dekhun diner rate 24 hours Bharat chesta korche Sheikh Hasina ke kun deshe patano jay, apnara ভুলে যাবেন না শেখ হাসিনার কত বড় বিপদ ওনাকে যুক্তরাষ্ট্র। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সব কিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।